আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমার মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, তাই তো? তো এই চ্যাপ্টারটা পড়ি আমি ঠিক ততটা সন্তুষ্ট নই, কারণ ধরো মানে আমার ভালো লাগে সব থেকে যেগুলো কনসেপচুয়াল চ্যাপ্টার, মানে যেগুলো ধরো কনসেপ্ট দিতে ভালো লাগে এবং যেটা তোমাদের তোমাদের ভালো লাগবে, শুনতে ভালো লাগবে বা জানতে ভালো লাগবে, সেইগুলো আমার বেশি পছন্দ হয়। যেমন ধরো তোমাদের 12-এ সব সবগুলোই ভালো অবশ্যই, তার মধ্যেও যদি আমি বলি তাহলে দেখো জেনেটিক্স যে চ্যাপ্টারটা আছে সেটা খুব ইন্টারেস্টিং, মানে জেনেটিক্স পার্ট যেটা আমার ফেভারিট। তার সঙ্গে দেখো আরও আদার্স যেগুলো ফিজিওলজি পার্ট আছে, দেন তারপর আমি যেটা পড়লাম এভলিউশন, তো এইগুলো একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার না, যেখানে অনেক কনসেপ্টের ব্যাপার আছে, যেখানে কনসেপ্টটা ক্লিয়ার না করলে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, তো সেগুলো পড়িয়ে আমি একটু বেশি মানে আমার পড়াতে ভালো লাগে, পড়িয়ে আমি নিজেকে সন্তুষ্টি ফিল করি। কিন্তু এই চ্যাপ্টারটা যেটা পড়াচ্ছি এটা ঠিক ততটা আমার পছন্দের নয়, বাট সিলেবাসে আছে, কিছু করার নেই, পড়াতে হবে। পরীক্ষায় তোমাদের কোশ্চেনও আসবে, সিলেবাসেও আছে, তো আমাদেরকে পড়তেই হবে, মানে কভার করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে মুখস্থ করার জিনিসটা বেশি, বিশেষ করে আজকে যে ক্লাসটা করবো সেখানে প্রথম যে কয়েকটা পেজ আছে সেখানে দেখবে তোমাদের শুধু তোমরা রায় মার্টিন বা কোশ্চেন ব্যাংক খুললে দেখতে পাবে যে সেখানে কিছু ব্যাকটেরিয়ার নাম, অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম জানতে চেয়েছে, বা চিজ বা মাখন উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম জানতে চাইছে। সো তোমাদেরকে কী করতে হবে না, এখানে যে ব্যাকটেরিয়া আছে মানে ধরো হাউস হোল্ড যেগুলো, মানে যেগুলো গৃহ ব্যবস্থাকারী ব্যাকটেরিয়া, যেগুলো অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া, যেগুলো ভিটামিন সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, যেগুলো স্টেরয়েড উৎপাদনকারী ব্যাকটেরিয়া, এই যে উপকারী ব্যাকটেরিয়া বিভিন্ন দিকে ভূমিকা পালন করে আছে, সেই ব্যাকটেরিয়াগুলোর বিজ্ঞানসম্মত নামটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, তো মুখস্থ করাটা একটু কঠিন, কারণ সাইন্টিফিক নেম তো একটু বড় হবে স্বাভাবিক, তো এটা লিখে প্র্যাকটিস করবে। মানে আজকে যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা একটু অন্যরকম, মানে এখানে সব বোঝানোর তেমন কিছু নেই, শুধু মুখস্থ, বাট করাতেই হবে কারণ তোমাদের পরীক্ষা যেহেতু আছে, চেষ্টা করবো 100% দিয়ে বোঝানোর। তো মুখস্থ করবে, সাইন্টিফিক নেমগুলো বিজ্ঞানসম্মত নামগুলো এমনি পড়ে মুখস্থ করলে মানে পড়লে হয়তো মনে থাকবে না, তো খাতায় লিখবে, প্রত্যেকে দুটো করে মনে রাখবে। অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী, মাখন তৈরি, পনির তৈরি, খাদ্য উৎপাদনের হাউস হোল্ডে যেগুলো ব্যাকটেরিয়া উপকারী সেগুলো মনে রাখবে, প্রত্যেকের দুটো দুটো করে বিজ্ঞানসম্মত নাম খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। আজকে পাঠটার পরে আমরা যেগুলো পড়বো, যে কীভাবে নর্দমা জলকে পরিষ্কার করা হয়, কীভাবে এনার্জিকে তৈরি করা হয়, কীভাবে জৈব ব্যবস্থাপনার মাধ্যমে পেস্টকে নিয়ন্ত্রণ করা হয়, কীভাবে বায়োগ্যাস উৎপাদন করা হয়, সেগুলো ভালো, মানে তুলনামূলকভাবে অবশ্যই ভালো। তবে তোমরা কিন্তু ফাঁকি দেবে না, কারণ তোমরা সব চ্যাপ্টারকে গুরুত্ব সহকারে পড়বে, এটাই বলবো যে যেহেতু কনসেপ্ট নেই এই জন্যই বললাম আর কি, মানে মুখস্থ করার জায়গা। আচ্ছা ছাড়ো, আমরা বলি মাইক্রোবস, মাইক্রোবস মানে বলেছি অণুজীব, তাই তো? অর্থাৎ আমাদের চোখের সামনে আমরা সব কিছু উদ্ভিদ প্রাণী বৃহৎ আকৃতি সবই দেখতে পাই, বাট যেগুলো আমাদের অদৃশ্য, যেমন এখন আছে করোনা ভাইরাস যাকে খালি চোখে দেখা যায় না, কিন্তু অতি সামান্য ক্ষুদ্রতম জীব দেখো মানুষের জীবনকে পুরো কি খারাপ অবস্থায়, চরমতম অবস্থায় পৌঁছে দিয়েছে। তাহলে এই যে মানে যাদেরকে অদৃশ্য দেখা যাচ্ছে না, এই ক্ষতিকর যে জীবগুলো সেগুলোকে আমরা বলছি অণুজীব। কিন্তু আমরা শুধুমাত্র যে ক্ষতিকর দিকটাই দেখে থাকি, আমরা যখন ক্লাস 11-এ ক্লাসিফিকেশন পড়েছি তখন সেখানে আমরা ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস এগুলোর নাম শুনেছিলাম, তো সেগুলো হচ্ছে অণুজীব। ওকে, এই অণুজীব অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে যেগুলো দেখা যায় তাদেরকে আমরা বলবো অণুজীব। তাদেরকে নিশ্চয়ই খালি চোখে দেখা যায় না বলেই আন্ডার দ্য মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের নিচে শো করা যায়। যে অণুজীব কিন্তু সব অণুজীব ক্ষতিকারকও হয় না, আবার সব অণুজীব উপকারীও হয় না। ওকে, তো আমরা এই চ্যাপ্টারটাতে পড়বো ক্ষতিকারকগুলো নয়, যেগুলো উপকার করছে, অর্থাৎ সেগুলো বিভিন্ন জিনিস উৎপাদনে, বড় বড় শিল্প উৎপাদন কারখানাতে, মেডিসিন তৈরিতে এদের ভূমিকা অনস্বীকার্য, মানে এইগুলো ছাড়া হয়তো মেডিসিন তৈরি হতো না, হবে না, বা এগুলো ছাড়া এটা বড় বড় কারখানা চলতেই পারে না। সব থেকে বড় বিয়ার কারখানা, মদ কারখানা, হুইস্কি, রাম যেগুলো বলছে, তো সেইগুলো উৎপাদন করতে গেলে ব্যাকটেরিয়া মাস্ট দরকার অণুজীবের। ওকে, তাহলে আমরা জাস্ট উপকারী দিকটা পড়বো, ঠিক আছে? এটা দেখো, এই যে ব্যাকটেরিয়ার কথা বলছি, এই ব্যাকটেরিয়া মানে মাইক্রোবস, এই মাইক্রোবসগুলো কী কী হতে পারে? মাইক্রোবস মানে অণুজীব, কী কী হতে পারে দেখো, হতে পারে প্রোটোজোয়া, আচ্ছা হতে পারে ব্যাকটেরিয়া, ওকে, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ফাঙ্গি,
এগুলো জায়গাটা কি সব ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস, ঠিক আছে, আর ভাইরয়েড, ভাইরয়েডস। তাহলে প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, ভাইরয়েড এগুলো সবই হচ্ছে কি মাইক্রোবস, মানে অণুজীব, যাদেরকে মাইক্রোস্কোপের নিচে লক্ষ্য করা যায়। ওকে, এবার এই যে প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, ভাইরাস এগুলো কোথায় লক্ষ্য করা যায়, এটা সবথেকে বাস্তব জিনিস, মানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে কোনো অবস্থাতেই পাওয়া যায়। কারণ আমরা জানি ভাইরাস বাতাসে চলাফেরা করে, আচ্ছা আমরা জানি প্রোটোজোয়া যারা অ্যাকুয়াটিক টেরিস্টেরিয়াল স্যাঁতসেঁতে জায়গা, এক কথা এরা সর্বত্র পাওয়া যায়, মাটিতে, জলে, বায়ুতে, সর্বত্র এদের এরা বিরাজমান, ঠিক আছে, অর্থাৎ একদম প্র্যাকটিক্যালি। তাহলে এদের অবস্থান, উপকারী ব্যাকটেরিয়াগুলো যদি আমরা অবস্থান দেখি তাহলে কি দেখবো কোথায় কোথায় পাওয়া যায়, দেখো ফার্স্ট হচ্ছে ইন সয়েল, মাটির মধ্যে পাওয়া যায়, একে বলা কি লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার মানে মাটির যে স্তর, মানে ভূমি স্তরটাকে বলা যায় লিথোস্ফিয়ার। নেক্সট হচ্ছে জলের মধ্যে পাওয়া যায় ইন ওয়াটার অর হাইড্রোস্ফিয়ার, ওকে, দেখো হাইড্রোস্ফিয়ার জলের মধ্যে পাওয়া যাচ্ছে, এয়ার, ইন এয়ার বাতাসে পাওয়া যায়, অ্যাটমোস্ফিয়ার, ওকে। তাহলে জল, বায়ু, মৃত্তিকা সব জায়গায় পাওয়া যায়, আর কোথায় পাওয়া যায়, আর একটা ইনসাইড লিভিং, মানুষের শরীরের ভিতরেও কি হচ্ছে না বসবাস করে মাইক্রোবস, ঠিক আছে। আচ্ছা এর আগে আমরা বলেছিলাম ফার্মেন্টেশন, বলেছিলাম যে যে পদ্ধতির মাধ্যমে রাসায়নিক বস্তুকে, মানে জৈব বস্তুকে রাসায়নিক বস্তুতে কনভার্ট করা হয়, যারা করে অণুজীবের সাহায্য নিয়ে তাদেরকে বলা হচ্ছে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া। এই সন্ধান প্রক্রিয়া পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে না অণুজীবরা তারা দই আচ্ছা তার আগে বলি গৃহস্থলী, আগে আমি বলেছিলাম গৃহস্থলীতে কোন কোন খাবার উৎপাদনে অণুজীবরা ভূমিকা পালন করে, বিশেষ করে দুগ্ধজাত যেগুলো প্রোডাক্ট, মানে তোমার দই, দই কী করে হয় বলেছিলাম, পনির, চিজ, মাখন, এগুলো যে সাহায্যকারী ব্যাকটেরিয়া সেগুলোর নাম মনে রাখবে, প্রসেস আসবে না, কী করে দই তৈরি হয় সেটা আসবে না, বাট দই তৈরি হতে গেলে যে ল্যাকটোব্যাসিলাস ল্যাকটিস যে ব্যাকটেরিয়া প্রয়োজন সেটা হয়তো আসবে, স্ট্রেপটোকক্কাস ল্যাকটিস যেগুলোর নাম সেগুলো আসবে। আচ্ছা শর্ট কোশ্চেনের জন্য আর হচ্ছে কি না, এছাড়াও কিছু বেকারি কেক, বিস্কিট, চিজ এগুলোর ক্ষেত্রে উৎপাদনে কিন্তু অণুজীবের ভূমিকা অনস্বীকার্য, ঠিক আছে। এবারে দেখো, এরপরে আমরা আগের দিন পড়েছিলাম যে গৃহস্থালিতে বা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কিভাবে মাইক্রোবসের ভূমিকা পালন করছে, আজকে আমরা পড়বো শিল্প উৎপাদনে মাইক্রোবসের ভূমিকাটা কি, ওকে, নেক্সট পড়বো। এখানে কিন্তু শুধুমাত্র মাইক্রোস মানে ব্যাক মানে অণুজীবের নামগুলো মুখস্থ রাখবে বিজ্ঞানসম্মত, এর বেশি এমসিকিউ কোশ্চেন আসবে না, বড় কোশ্চেন কিছু আসবে না। তাহলে শিল্প উৎপাদনের ক্ষেত্রে, শিল্প উৎপাদনের ক্ষেত্রে অণুজীবের ভূমিকা, অর্থাৎ মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল, মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল, ওকে। দেখো আমরা জানি যে বড় বড় যেগুলো শিল্প কারখানা যেখান থেকে মানে বিভিন্ন উপজাত দ্রব্য তৈরি হয় সেখানে বলছে এই অণুজীব ছাড়া চলবে না, যেমন ধর সব থেকে বড় যে মদ না, বিয়ার, হুইস্কি বাজারে যেগুলো প্রচলিত সেগুলো তৈরি করতে গেলে, ভোটকা, রাম, হুইস্কি এগুলো উৎপাদন করতে গেলে অণুজীবের ভূমিকাটা অনস্বীকার্য। তো আমরা তার আগে একবার দেখে নিই, একটা জিনিস পড়ার আগে আমরা জেনে নেওয়া দরকার যে সেখানে কী কী পড়তে হবে, তার আগে আমরা জেনে নিই যে এই যে মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, অর্থাৎ শিল্প উৎপাদনের ক্ষেত্রে যে অণুজীবের ভূমিকা, সেখানে কোন কোন ক্ষেত্রে অণুজীবগুলো কাজে লাগে বা কোন কোন ক্ষেত্রে এই অণুজীবদের ভূমিকা আছে। ফার্স্ট হচ্ছে অ্যালকোহল, দেখো দেন দেখো অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক, আচ্ছা এইগুলো উৎপাদনে সহায়তা করে অর্গানিক অ্যাসিড,
অর্গানিক অ্যাসিড, কিছু জৈব অ্যাসিড উৎপাদন সাহায্য করে, কিছু এনজাইম এনজাইম উৎপাদন সাহায্য করে, ভিটামিন ভিটামিন উৎপাদনে সাহায্য করে, ওকে, হরমোনস হরমোনস হরমোন উৎপাদনে সাহায্য করে, ওকে। তারপর তোমার হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড উৎপাদনে সাহায্য করে, ঠিক আছে। আর অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক উৎপাদনে সাহায্য করে, ভ্যাকসিন 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 উৎপাদনে সাহায্য করে। এই যে দেখো এতগুলো জিনিস তোমাদের বই সিলেবাসে যেগুলো আছে সেগুলো আমরা করবো, ঠিক আছে। তাহলে শিল্প উৎপাদনের ক্ষেত্রে অ্যালকোহল যে কারখানা সেখানে অণুজীবের ভূমিকা অনস্বীকার্য, নন অ্যালকোহলিক অর্গানিক অ্যাসিড উৎপাদনে এনজাইম তৈরি করতে, ভিটামিন হরমোনস অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিবায়োটিক এবং ভ্যাকসিন, এইগুলো উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অণুজীবের ভূমিকাটা অনস্বীকার্য, ঠিক আছে। এবার দেখো এবার আমরা ফার্স্ট পড়বো যে তার আগে আমরা বলি এই যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, শিল্প উৎপাদনের ক্ষেত্রে শুধু এইটুকু মনে রাখতে হবে, আর এর বেশি মনে রাখা প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো তোমাদেরকে কষ্ট করে এই নামগুলো মুখস্থ করতে হবে, একটু কষ্ট করে, ওই জন্যই বললাম যে আজকের ক্লাসটা একটু একটু অন্যরকম, মানে মুখস্থ করা জায়গা, পরের দিন থেকে মোটামুটি বোঝালেই বোঝা যাবে। দেখো এই যে শিল্প উৎপাদনের ক্ষেত্রে অনুযায়ী বললাম যে শিল্পর কি কি কি, মানে মেনলি কোন কোন শিল্পে ভূমিকা পালন করে, যেখান থেকে মদ বিয়ার হুইস্কি রাম এগুলো উৎপাদন হয়, বাট এগুলো তো শিল্পতে মানে হাই কোয়ালিটি ড্রিঙ্ক যেগুলোকে বলা হচ্ছে, বাট যেগুলো ঘরোয়া মানে তারই যেটাকে বলা হয় তালের রস থেকে, তারপরে খেজুরের রস থেকে যে সেখানে ফার্মেন্টেশন পদ্ধতি বা অণুজীবের দ্বারা তো মানে ড্রিঙ্ক উৎপন্ন হচ্ছে না, তো সেটার থেকে যেগুলো হাই কোয়ালিটির যেগুলো সেই ড্রিঙ্ক উৎপাদনের ক্ষেত্রে অণুজীব ভূমিকাটা অনস্বীকার্য। সেখানে কি হচ্ছে অ্যালকোহলিক বেভারেজ ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মানে ইস্টের স্পিসিস ইউজ করে অ্যালকোহলিক ফার্মেন্টেশন করা হচ্ছে, এই ক্ষেত্রে কি করা হয় ইস্টের স্পিসিসকে মানে বিভিন্ন আলাদা আলাদা প্রজাতিকে কাজে লাগানো হয়েছে, ইস্ট স্পিসিস, এই ইস্ট বা ছত্রাকের আলাদা আলাদা প্রজাতিকে ব্যবহার করে কাজে লাগিয়ে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এই মদ বা অ্যালকোহলকে তৈরি করা হয়, ওকে, ইস্ট স্পিসিস। এবার এই যে ইস্ট যার প্রত্যেকটা প্রজাতির দ্বারা কি কি তৈরি হচ্ছে এই নামগুলো মনে রাখবে। দেখো স্যাক্রোমাইসিস সেরেভিসি, এই যে ইস্ট স্পিসিস ছত্রাকের স্পিসিস অণুজীব যে কি করে কেক তৈরি করতে হেল্প করে, স্যাক্রোমাইসিস ইলিপসয়েডেস, স্যাক্রোমাইসিস ইলিপসয়েডেস হচ্ছে ইউরিন ইস্ট করতে মানে মদ এক ধরনের ড্রিঙ্ক, হাই কোয়ালিটি ড্রিঙ্ক। স্যাক্রোমাইসিস সেক যেটা বিয়ার তৈরি করতে সাহায্য করে কোন অণুজীব, স্যাক্রোমাইসিস সেক, স্যাক্রোমাইসিস পাইরিফর্মিস এটা গিঙ্গার বিয়ার, এটা বিয়ারের এক ধরনের নাম, তো উৎপাদন করতে সাহায্য করছে, তোমাদের এই নাম কথা মুখস্থ রাখতে, পরীক্ষাতে দিয়ে দিল যে বিয়ার উৎপাদন করতে কোন অণুজীব ভূমিকা পালন করে, স্যাক্রোমাইসিস সেরিভিসি, ওয়াইন ইস্ট স্যাক্রোমাইসিস এলিপসয়েডিস, স্যাক্রোমাইসিস সেরিভিসি কেক উৎপাদন করতে, মানে বেকারিতে সাধারণত স্যাক্রোমাইসিস সেরিভিসি কোন মানে আসতে পারে যে বেকারির ক্ষেত্রে বা বেকারি শিল্পে কোন ব্যাকটেরিয়া বা কোন অণুজীব ভূমিকা পালন করে থাকে, স্যাক্রোমাইসিস সেরিভিসি, মানে এই যে চারটে নাম এইগুলো তোমাদের খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে মনে থাকবে, ঠিক আছে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কাজু আপেল যেটা হচ্ছে যে কাজু আপেল থেকে আমরা কাজু আপেল যেটা আছে মানে কাজু দেখেছো তোমরা আমরা খেয়েছি যে কাজুর সঙ্গে একটা নিচের সঙ্গে একটা আপেল অ্যাটাচ থাকে যুক্ত থাকে, মানে কাজুটা তো এরকম তো এর সঙ্গে একটা এই ধরনের একটা আপেল যুক্ত থাকে যেটা কাজু আপেল বলা হয়, সেটাকেও সেখান থেকেও সেই রস থেকে নিঃসৃত করে ফার্মেন্টেশন প্রক্রিয়াতে বিভিন্ন হাই কোয়ালিটির ড্রিঙ্ক প্রস্তুত করা হয়। এই যে তোমাদের মধ্যে রিকোয়েস্ট একটু কষ্ট করে এখানকার ব্যাকটেরিয়ার নাম সবগুলো নয় কয়েকটা মনে রাখা, যেগুলো করাচ্ছি বা তোমাদের বই আছে যা সেইগুলো মনে রাখবে, এর বাড়তি আসবে না, এগুলো এমসিকিউর জন্য, এখান থেকে বড় কোশ্চেন আসবে না, বড় কোশ্চেন যেটা আসবে তোমাদের সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রস্তুতি পদ্ধতি আসতে পারে। আচ্ছা তারপরে যেগুলো পড়াবো যে বায়োগ্যাস উৎপাদন কীভাবে করা হয় বা কয়েকটা বায়োগ্যাসের নাম বা জৈবিক পদ্ধতিতে পেস্ট নিয়ন্ত্রণ এগুলো আসতে পারে, ঠিক আছে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, অবশ্যই পড়ে রাখবে, একটু লিখে লিখে মনে রাখবে। দেখো শিল্প উৎপাদনের মধ্যে তোমাদের দুটো শিল্পের কথা বলা যে চর্ম শিল্প আর একটা বলেছে মদ শিল্প,
চর্মশিল্প ফার্মেন্টেশন পদ্ধতিতে সন্ধান প্রক্রিয়ায় অণুজীবকে কাজে লাগিয়ে যেখানে ট্যানিং মানে ব্যবহার করা হচ্ছে, প্রস্তুত করা হয়, আরো কি কি কাজ আমরা দেখবো সেগুলোতে অণুজীব ভূমিকা দেখো। তাহলে চামড়া শিল্পে প্রোটিয়েজ উৎসেচককে ব্যাসিলাস সাবসিডিলিস ওজন উৎপাদক জীবাণুর দ্বারা সেটা কী করা যায়, ট্যানিং ব্যবহার করা হয় ট্যানিংয়ের কাজে। কেরাটিনয়েজ উৎসেচককে স্টেপটোমাইসিটিস জীবাণুর দ্বারা পশু চর্মের লোম তোলা হয়। লাইপেড উৎসেচক থেকে উৎপাদক জীবাণু হচ্ছে কি, সিউডোমোনাস, যেটা কাজে লাগে ট্যানিন শিল্পে ট্যানিন করতে। পেকটিনেজ, সেখান থেকে উৎপাদক জীবাণু অ্যাসপারজিলাস নাইগার, যেটা ফ্রুট জুস। তাহলে আসতে পারে পরীক্ষায় যে ফ্রুট জুস উৎপাদনে সাহায্যকারী অণুজীবের নাম কি, অ্যাসপারজিলাস নাইগার, ইম্পর্টেন্ট, অবশ্যই করে রাখবে। ট্যানিং পোস্ট ব্যবহার কাজে উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি, ব্যাসিলাস সাবসিডিলিস। পশু লোম তোলার কাজে ব্যবহারকারী ব্যাকটেরিয়ার নাম কি, স্টেপটোমাইসিটিস। তাহলে এই নামগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, একটা করে মনে রাখবে তাহলেই হবে। এই একটাই দেওয়া আছে, বেশি দেওয়া মনে রাখো। ফ্রুট জুসের ক্ষেত্রে অ্যাসপারজিলাস নাইগার এটা মনে থাকবে, ট্যানিংয়ের ক্ষেত্রে ব্যাসিলাস সাবসিডিলিস সাবটিলিস বা সিউডোমোনাস। ওকে, সিউডোমোনাসের আলাদা বিভিন্ন প্রজাতি আছে, সেগুলো নাম দেয়নি। পশু লোম তোলার জন্য স্টেপটোমাইসিটিস, এটা মনে রাখবে। তার ক্ষেত্রে বললাম যে চর্মশিল্পের ক্ষেত্রে এই ধরনের উৎপাদকে, এইভাবে এই ধরনের যে জীবাণু, সেই জীবাণুকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয়। আর একটা আছে, রক্তবাহে তঞ্চিত যে রক্ত, মানে সে তঞ্চিত রক্তকে বিগলিত করতে কিছু এক ধরনের জীবাণু আছে যেটা সহায়তা করে, যেটা কি, স্টেপটোকক্কাসের প্রজাতি, এটা মনে রাখবো। ঠিক আছে, বলে দিচ্ছি, এই নামগুলো একটু মনে রেখো কষ্ট করে, মুখস্থ না হলে, মনে না থাকলে কয়েকদিন লিখবে, দেখবে জলের মতো মনে থাকবে। নেক্সট হচ্ছে চর্মশিল্পে উৎপাদনকারী কিছু উৎসেচক হচ্ছে তোমার কি, না স্টেপটোকাইনেজ, স্টেপটোকাইনেজ উৎপাদক জীবাণুর নাম কি, স্টেপটোকক্কাস, স্টেপটোকক্কাস। ইংলিশে স্পেলিং, ইংলিশে তোমরা যদি লিখতে পারো ভালো, নাহলে বেঙ্গলিতে লিখবে। ওকে, দেখো ব্যবহার হচ্ছে কি, রক্তবাহে তঞ্চিত রক্তকে বিগলিত করে। ওকে, এটা তাহলে এই নামটা মনে রাখবে, এটা মনে রাখা দরকার, এই নামটা মনে রাখবে, স্টেপটোকক্কাস এর স্পিসিস যারা আছে তারা রক্তবাহে কি করে, তারা তঞ্চিত রক্তকে বিগলিত করতে সাহায্য করে। দেখো একটু আগেই দেখালাম যে মদ্য শিল্পের ক্ষেত্রে মদ বা অ্যালকোহল হাই কোয়ালিটি ড্রিঙ্ক উৎপাদন ক্ষেত্রে ইস্টের যে বিভিন্ন স্পিসিস, স্যাক্রোমাইসিস সেরিভিসি, স্যাক্রোমাইসিস সেক ইত্যাদি অণুজীবের দ্বারা হচ্ছে তোমার কি, বিয়ার, তারপর তোমার দেখলাম কেক ইত্যাদি উৎপাদন করতে সহায়তা করছে অণুজীব। এছাড়াও একটা নাম আছে যে ল্যাক্টোব্যাসিলাসের প্রজাতি হচ্ছে তোমার কি, না সাকি উৎপাদন করতে সাহায্য করে, এটা হচ্ছে বিয়ার। ঠিক আছে, আচ্ছা জাইমোমোনাস মোবিলিস এই যে ব্যাকটেরিয়া অণুজীব, যেটা কি হচ্ছে তোমার কি, রাম উইস্কি এগুলো উৎপাদন করতে সাহায্য করে মদ্য শিল্পে। ঠিক আছে, তো এই নামগুলো একটু মনে রেখো। এরপরে দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বা মাইক্রোবস। দেখো তুলনামূলকভাবে কিন্তু এটা ইম্পর্টেন্ট, ওষুধ উৎপাদনে বা ইন মেডিসিন প্রোডাকশনের ক্ষেত্রে অণুজীবের ভূমিকাটা কতটা। এখানে একটা জিনিস আছে তোমার অ্যান্টিবায়োটিক, তোমাদের মিশনের কোশ্চেন এর আগের বছর এসেছিল, ভিটামিন সি উৎপাদন করতে কোন ব্যাকটেরিয়া সহায়তাকারী, দুই অপশন দিয়েছিল, তো মনে রাখা যথেষ্ট টাফ। ওকে, তবু বললাম লিখে লিখে মনে রাখবে, এই আজকের ক্লাসটা একটু 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 গন্ডগোল, মানে একটু মুখস্থ করার ব্যাপার, তারপর এমনি বললেই হবে, অন্যান্য বাকি ক্লাসগুলো তোমরা জাস্ট ক্লাসটা শুনলেই হয়ে যাবে আশা করছি। এবারে দেখো এই যে মেডিসিন উৎপাদন ক্ষেত্রে আমরা অণুজীবকে কাজে লাগিয়ে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আমরা উৎপাদন করতে পারি অ্যান্টিবায়োটিক্স, আচ্ছা তারপর তোমার বিভিন্ন স্টেরয়েড, বিভিন্ন হচ্ছে তোমার কি ভিটামিন, ওকে ইত্যাদি উৎপাদন করা হয় ফার্মেন্টেশনের মাধ্যমে অণুজীবকে ব্যবহার করে। তার মধ্যে আমরা মেডিসিন উৎপাদনের ক্ষেত্রে ফার্স্ট পড়বো অ্যান্টিবায়োটিক। দেখো অ্যান্টিবায়োটিক্স
তো এই অ্যান্টিবায়োটিক্স উৎপাদনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স কাকে বলবো, না অণুজীব দ্বারা উৎপাদিত যে সমস্ত মেডিসিন কি হয় না রোগ সৃষ্টিকারী অণুজীবদেরকে ধ্বংস করে তখন তাকে বলা হচ্ছে কি না অ্যান্টিবডি অ্যান্টিবায়োটিক। তাহলে কি বললাম, অণুজীব দ্বারা উৎপাদিত যে সমস্ত ওষুধ রোগ সৃষ্টিকারী অণুজীব ধ্বংস করে তখন তাকে বলা হচ্ছে অণুজীব দ্বারা উৎপাদিত যে সমস্ত ওষুধ রোগ সৃষ্টিকারী অণুজীবদের ধ্বংস করে তাকে বলে কি অ্যান্টিবায়োটিক। ওকে, তাহলে অণুজীব, এই দেখো অণুজীব দ্বারা, অণুজীবকে ছাড়া কিন্তু মেডিসিন উৎপন্ন করা সম্ভবই নয়। আর যে মেডিসিনটা অণুজীবের উৎপাদন করলাম ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা এবং সেটা আমাদের দেহে এন্টার করানোর পর, প্রবেশ করানোর পর সেটা কি হয়, আমরা কোনো একটা রোগ, রোগ মানে কি সেই রোগের জন্য নির্দিষ্ট প্যাথোজেন দায়ী, প্যাথোজেন মানে সেটা ভাইরাস ব্যাকটেরিয়া হতে পারে, আর যে ভাইরাস ব্যাকটেরিয়া মানে অণুজীব, তা সেইগুলোকে দমন করার জন্য আমরা বাইরে থেকে যে মেডিসিন নিই, যে মেডিসিনটা হচ্ছে কি অণুজীব দ্বারা উৎপাদিত, যাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। এটা মজার জিনিস কি জানো তো, যখন তুমি শরীরের মধ্যে একটা পার্টিকুলার ধরো ব্যাকটেরিয়া, তোমার শরীরের মধ্যে তুমি ব্যাকটেরিয়ার মেডিসিন নিয়েছো বা ঠিক আছে, তো অণুজীবকে প্রবেশ করিয়েছো ভ্যাকসিনের মাধ্যমে, তো সেই ব্যাকটেরিয়া কি করে জানো তো, সে একমাত্র তার দেহের মধ্যে গ্রোথ বৃদ্ধি করে, গ্রোথ ঘটায়, আর আশেপাশে থাকা অন্যান্য অণুজীবদেরকে সে কিল করে দেয়, মানে মেরে ফেলে, বাঁচতে দেয় না, সে নিজেই থাকে, কারণ তার দেহ থেকে সে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স নিঃসৃত করে যার দ্বারা সে অপর কোনো অণুজীবকে ধ্বংস করে। কিভাবে জানতে পারা যায়, পারা গেছে না, বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং, নাম শুনেছো তোমরা অবশ্যই, বিজ্ঞানী বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং, অনেকের বই 1929, অনেকের বই 1928 আছে। আলেকজান্ডার ফ্লেমিং তিনি পেনিসিলিয়াম নোডেটাম নামক এক ধরনের ছত্রাক, তাই তো, থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন। পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক, নামক ছত্রাক থেকে তিনি পেনিসিলিন ডিসকভার করেন। সবাই জানি আমরা যে পেনিসিলিন ডিসকভার করেছেন, তিনি দেখলেন যে যখন সেটা শরীরের মধ্যে এন্টার করানো হচ্ছে তখন কি করছে, এই যে ছত্রাক এর বৃদ্ধি করছে, আর দেহের মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করছে। ওকে, বিজ্ঞানী দেখলেন যে এই এটা এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার পর তিনি শরীরে প্রবেশ করানোর পর লক্ষ্য করলেন যে এই ছত্রাকের গ্রোথটা খুব ফাস্ট হচ্ছে দেহের মধ্যে, আর দেহের মধ্যে থাকা সেই ব্যাকটেরিয়া সেই প্যাথোজেনকে দ্রুত বৃদ্ধিটাকে ব্যাহত করছে, মানে নষ্ট করে দিচ্ছে। তাহলে নিশ্চয়ই এই ছত্রাকের দেহ থেকে কোনো কেমিক্যাল সিক্রেশন হয়েছে বা কেমিক্যাল সাবস্টেন্স নিঃসৃত হয়েছে, যে কারণের জন্য কি হচ্ছে সে আদার্স যে ব্যাকটেরিয়া তাদেরকে বৃদ্ধি ব্যাহত করছে। এই যে অ্যান্টিবায়োটিক, এটা দুই প্রকারের, তোমাদের বইতে যে ছবি আছে ছবিটা একটু ভালো করে দেখবে, হ্যাঁ, ওই যন্ত্রের সাহায্যে কি করা হয় না অ্যান্টিবায়োটিক্সটা প্রস্তুত করা হয়, ফার্মেন্টার বলা হচ্ছে। দেখো অ্যান্টিবায়োটিক্স হচ্ছে দুই প্রকারের, একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আর একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কাকে বলবো, না যে সমস্ত যখন কোনো অ্যান্টিবায়োটিক কেবল একটি মাত্র স্পিসিসকে বা প্রজাতিকে ধ্বংস করার জন্য সহায়তাকারী, তখন তাকে বলছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবডি। মানে আমরা যখন সেটা শরীরের মধ্যে নেব, শুধুমাত্র যে কোনো একটা স্পিসিস, মানে যে কোনো একটা প্রজাতিকে সে ধ্বংস করবে, মানে জীবাণুর, ওকে, তাকে বলছে ন্যারো স্পেকট্রাম। তাহলে এটা হচ্ছে তোমার যে কোনো একটার প্রজাতিকে ধ্বংস করে, বিশেষ প্রজাতিকে ধ্বংস করে। আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি, মানে এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো এমনভাবে তৈরি করা হয়েছে অণুজীবের দ্বারা, যেগুলো শরীরে নিলে আমরা একসঙ্গে অনেকগুলো অনেক রকম প্রজাতিকে ধ্বংস করতে পারি,
ওকে, তাহলে এই অ্যান্টিবায়োটিক হচ্ছে কি না, কয়েক রকমের প্রজাতি জীবাণুকে ধ্বংস করে, এরা হচ্ছে কয়েক রকম জীবাণুর যে স্পিসিস সেই প্রজাতিকে ধ্বংস করে। ওকে, তাহলে ন্যারো স্পেকট্রাম হচ্ছে তোমার একটা বিশেষ প্রজাতিকে ধ্বংস করার ক্ষেত্রে উপযোগী, আর ব্রড স্পেকট্রাম হচ্ছে কয়েক রকমের জীবাণুকে একসঙ্গে ধ্বংস করতে সাহায্য করে। মানে মেডিসিনের আবার প্রকারভেদ দেখো, এইগুলো শরীরে নিলে তারা দুইভাবে কাজ করে। এরপরে দেখো, এই অ্যান্টিবায়োটিক প্রস্তুত করতে গেলে একটা যন্ত্রের ব্যবহার করা হয়েছে, যার নাম হচ্ছে ফার্মেন্টার। তাহলে মনে রাখবে যে ফার্মেন্টার কি কাজে ব্যবহার করে, ফার্মেন্টার কি না, অণুজীবের সাহায্যে উৎপাদনকারী এমন একটা ডিভাইস, এমন একটা যন্ত্র যার সাহায্যে কি করা হচ্ছে না, অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয়। শুধু অ্যান্টিবায়োটিক নয়, এর সাহায্যে বিভিন্ন পানীয় বা তরলপদার্থ উৎপাদন করা হয়, অ্যালকোহল উৎপাদন করা হয়। এবারে দেখো, এই ফার্মেন্টারের ডিজাইনটা তোমাদের বই দেওয়া আছে, কিন্তু এর ডিটেলস নেই, তো আমাদের শুধু শুধু বেকার পড়ে মাথা খারাপ করে লাভ নেই, ঠিক আছে, আসবেও না, জাস্ট ওইটুকু দেওয়া আছে। তাহলে এই ফার্মেন্টার হচ্ছে এমন একটা নকশা যার সাহায্যে কি বললাম না, কি করা হয়, তৈরি করা হচ্ছে। দেখো, তোমাদের দেখতে পাবে কিনা জানি না, দেখো এটা হচ্ছে ফার্মেন্টার। দেখো এই ফার্মেন্টারে কতগুলো জিনিস আছে, দেখো ডিজাইন অফ ফার্মেন্টার, দেখো দা অ্যান্টি অ্যান্টিফোম নল, ওকে, তারপরে দেখো ইনোকুলেশন পাইপ লাগানো আছে, বাফেল অক্সিজেন সেন্সার আছে, দেখো কম্প্রেসড এয়ার ইনলেট ব্যবহার আছে, ঠিক আছে, তারপরে কুলিং জ্যাকেট আছে ঠান্ডা করার জন্য, ইম্পেলার, পিএইচ রোটার আছে মানে পিএইচকে নিয়ন্ত্রণ করার জন্য, ওকে, টপ প্লেট ইত্যাদি, অ্যাসিড বেস। তো এই হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, একটা মেশিন, একটা ইনস্ট্রাকশন, একটা ডিভাইস যার সাহায্যে এখানে অণুজীবকে কালচার মিডিয়ামে, কিন্তু কালচার মিডিয়ামে যে অণুজীবগুলোকে আমরা পালন করি সে অণুজীবকে নিয়ে আমরা কী করতে পারি, কালচার মিডিয়ামে অণুজীবকে নিয়েই আমরা সেটা সেখান থেকে অ্যান্টিবায়োটিক উৎপন্ন করতে পারি এই ডিভাইসের সাহায্যে, যার নাম হচ্ছে ফার্মেন্টার। ওকে, তাহলে কী নাম বললাম, ফার্মেন্টার, এটা হচ্ছে কি না, অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী যন্ত্র, মনে থাকবে। এবারে দেখো, এর মধ্যে কিছু শীর্ষ প্লেট আছে, এই যে বললাম ইনাকুলেশন পাইপ, ড্রাইভ মোটর, ইমেল ফ্যাসেট ইত্যাদি বর্তমান, যেগুলো কি করে এক একটা ইনস্ট্রুমেন্টের এক রকম কাজ, ঠিক আছে। এখানে পিএইচ এর মাত্রা, তারপরে অক্সিজেন মানে যে দ্রবীভূত যাবতীয় অক্সিজেনের মাত্রাটাকে লেভেল, যাতে লেভেল থাকে, নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য অক্সিজেন সেন্সার লাগানো আছে, শীতল আঙুল ঘূর্ণন ইত্যাদি বিভিন্ন রকম যন্ত্র বসানো আছে। এটা কি করা হয়, দীর্ঘমেয়াদীর মানে ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওকে, একে কখনো কখনো আর একটা নামে ডাকা হয়, বায়ো রিয়্যাক্টর হিসাবে। দেখো, তাহলে ফার্মেন্টারের সাহায্যে কি কী করা হচ্ছে, অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয়, কী করে উৎপন্ন করা হয়, কালচার মিডিয়ামে, যে যন্ত্রের সাহায্যে, মানে ফার্মেন্টার যন্ত্রকে ব্যবহার করে আমরা কালচার মিডিয়ামে যদি কিছু মাইক্রোবিয়াল ইনোকিউলাম, মানে অণুজীবীয় ইনোকিউলাম যদি যোগ করা হয়, একে যোগ করলে এবং 24 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড যদি তাপমাত্রাটা রাখি, এই তাপমাত্রাতে কী করা হচ্ছে না, ফার্মেন্টারের সাহায্যে, এই যন্ত্রের সাহায্যে মাইক্রোবিয়াল অণুজীবীয় ইনাকিউলাম অ্যাড করে 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে পিএইচ অক্সিজেন পিএইচ O2 নিয়ন্ত্রণ করে, এটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য কি হচ্ছে, সেই ফার্মেন্টার যন্ত্রের মাধ্যমে সেগুলো একটা নির্দিষ্ট ব্যবস্থাপনা রয়েছে, দেখলাম আমরা, সে পিএইচ এবং O2কে নিয়ন্ত্রণ করা হয় এবং কালচার মিডিয়ামে অণুজীবদের সংখ্যাটা বৃদ্ধি করা হয়। ওকে, তাহলে এই যন্ত্রটা ব্যবহার করে কালচার মিডিয়ামে মাইক্রোবিয়াল ইনোকিউলাম যোগ করে 24 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পিএইচ এবং O2কে নিয়ন্ত্রণ তো রেখে সেখানে অণুজীবদের সংখ্যাটাকে বৃদ্ধি করা হয়। ওকে, কালচার মিডিয়ামে কি হচ্ছে না, অণুজীবের সংখ্যা বৃদ্ধি। এরপরে কি হয়, এই অণুজীবের তা এবং অ্যান্টিবায়োটিক পাওয়া যায় এই যন্ত্রের সাহায্যে।
এবার এই যে কালচার মিডিয়াম অণুজীবগুলো বৃদ্ধি পেলো, সেই অণুজীবগুলোকে কালচার মিডিয়াম থেকে পরিশুদ্ধ করা হয়, এখান থেকে এই অণুজীবগুলোকে পরিশুদ্ধ করা হয়, পরিশুদ্ধ করা হয় আলাদাভাবে, ঠিক আছে? তারপর কি হচ্ছে, সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে পৃথক করা হয়, তারপরে সেগুলোকে পৃথক করা হচ্ছে পৃথক সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে, পৃথক করা হয় কার দ্বারা, সেন্ট্রিফিউগেশনের দ্বারা। সেন্ট্রিফিউগেশন যন্ত্রের সাহায্যে থেকে পৃথক করা হয়, পৃথক করার পর এবং তাদের দেহ থেকে বিভিন্ন পদ্ধতিতে আয়ন, তারপর তোমার আয়ন বিনিময়, বিপরীত অভিস্রাবণ, অধঃক্ষিপ্তকরণ ইত্যাদির মাধ্যমে অ্যান্টিবায়োটিন নিষ্কাশন করা হয় এবং পরিশুদ্ধকরণ করা হয়, তারপরে এখান থেকে অ্যান্টিবায়োটিক নিশ্চিত করা হয়। কার মাধ্যমে বললাম, আয়ন বিনিময়। তাহলে দেখো, এই যন্ত্রটাকে কাজে লাগিয়ে কালচার মিডিয়ামে আমরা মাইক্রোবিয়াল ইনোকিউলাম যোগ করলাম অণুজীবকে, 24 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা রেখে, পিএইচ O2 কে কন্ট্রোলে রেখে, নিয়ন্ত্রিত রেখে অণুজীবের সংখ্যা বৃদ্ধি পেলো কালচার মিডিয়ামে। সেই অণুজীবদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমাদের অ্যান্টিবায়োটিক উৎপন্ন করছি, তাহলে অণুজীবকে কাজে লাগিয়ে সেই অণুজীবকে কালচার মিডিয়াম থেকে আলাদা করে নিয়ে সেন্ট্রিফিউগেশন, সেন্ট্রিফিউজ করলে সেখান তাদেরকে আলাদা করা যাবে স্বাভাবিক কালচার মিডিয়াম থেকে, শুধুমাত্র তাদেরকে অণুজীবদেরকে পৃথক করার পর সেটাকে আয়ন বিনিময়, বিপরীত অভিস্রাবণ, কেলাসন, অধঃক্ষিপ্তকরণ ইত্যাদির মাধ্যমে তাদের দেহ থেকে নিঃসৃত অ্যান্টিবায়োটিককে আলাদা করা হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যান্টিবায়োটিক্স উৎপাদনের পদ্ধতি, পরীক্ষা হয়তো আসবে না, এমনি জাস্ট জেনে রাখো, ঠিক আছে? এরপর আমরা মেইন যেটা বলবো, পরীক্ষা যেটা আসবে, যে অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী কিছু ব্যাকটেরিয়ার নাম বলো, পরীক্ষায় তোমাদের এটা আসবে।